আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ গ্রন্থের চরিত্র বিষয়বস্তু ও কাহিনী সংক্ষিপ আলোচনায় আজকের পর্বে থাকছে দুর্গেশ নন্দিনী লেখকের নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গ্রন্থটির প্রকাশকাল আঠারোশো সাল গ্রন্থটির ধরন উপন্যাস এটিকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস বলা হয় উপন্যাসটির উল্লেখযোগ্য চরিত্র বীরেন্দ্র সিংহ ওসমান তিলোত্তমা আয়েশা বিমলা ও জগৎ সিংহ উপন্যাসটির বিষয়বস্তু দুর্গেশ নন্দিনী অর্থ দুর্গপ্রধানের কন্যা দুর্গেশ নন্দিনী প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে আধুনিক উপন্যাসের সূত্রপাত হয় দুর্গেশ নন্দিনী ইতিহাস আশ্রিত উপন্যাস উপন্যাসের পটভূমিতে রয়েছে ষোলো শতকের শেষ পর্যায়ে উড়িশার অধিকার নিয়ে মোগল ও পাঠানদের মধ্যকার সংগ্রামের ঘটনা কাহিনী সংক্ষেপ উপন্যাসের কাহিনী এরূপ মোগল সম্রাট আকবর উড়িষ্যা দখল করার জন্য তার সেনাপতি মানসিংহকে বাংলা ও বিহারের শাসনকর্তা নিযুক্ত করেন মানসিংহ তার পুত্র জগৎ এ দায়িত্ব দেন জগৎসিংহ মাত্র পাঁচ হাজার শৈন্য নিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাঠানদের ওপর চোরাগুপ্তা হামলা চালাচ্ছিল এক পর্যায়ে বিষ্ণুপুর থেকে মান্দারন যাত্রাকালে ঝড়ের কবলে পড়ে শৈলেশ্বর মহাদেবের মন্দিরে আশ্রয় নেন সেখানে ঘটনাচক্রে মান্দারন দুর্গ অধিপতি মহারাজ বীরেন্দ্র সিংহের স্ত্রী বিমলা ও তার কন্যা তিলোত্তমার সাথে দেখা হয়ে যায় সিংহ ও তিলোত্তমা নিজেদের প্রকৃত পরিচয় গোপন রাখলেও দুজন দুজনের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এদিকে পাঠান সেনাপতি ওসমান খা সুকৌশলে মান্দারন দুর্গ দখল করে বীরেন্দ্র সিংহ স্ত্রী বিমলা ও কন্যা তিলোত্তমাকে বন্দি করে পাঠান নবাব প্রহসনের বিচারে কতলু খানের মাধ্যমে বীরেন্দ্র সিংহকে হত্যা করে এদিকে বিমলা কতলু খাকে হত্যা করে স্বামী হত্যার প্রতিশোধ নেয় পাঠানরা সিংহের মাধ্যমে মানসিংহ তথা আকবরের সাথে সন্ধি করে ফেলে অন্যদিকে কতলু খানের কন্যা নবাবজাদি আয়েশা জগৎসিংহের প্রেমে পড়ে আয়েশার প্রেমে অন্ধ পাঠান সেনাপতি ওসমান এ কথা জানার পর জগৎ সিংহের সাথে দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হয় পরিশেষে মান্দারন পুনরায় স্বাধীন হয় ও আকবরের প্রধান সেনাপতি মানসিংহের মাধ্যমে মহারানী বিমলার হস্তে রাজ্যপাঠ হস্তান্তর করে এবং মহা ধুমধামের সাথে জগৎসিংহ এবং দুর্গেশ নন্দিনী তিলোত্তমার বিয়ে হয় এই মাধ্যমে উপন্যাসের সমাপ্তি ঘটে ভিউয়ার্স আজকের মতো আলোচনা এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে